আসলে কিয়া ঈদগাহ ময়দানে একটা রেওয়াজ আছে আমরা শুনেছিলাম যে গুলি ছোড়া, বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করেন তো। এই মাঠে রেওয়াজ অনুযায়ী আমরা যেটুকু দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে, এই মাঠে রেওয়াজ অনুযায়ী এই মাঠে প্রথমেই 5 মিনিট আগে 3টি শর্টগানের গুলি ছোড়া হয় এবং 2 মিনিট আগে 2টি গুলি ছোড়া হয় এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুঁড়ে মুসল্লিদেরকে সতর্ক করা হয় এবং নামাজ প্রস্তুতি নেওয়ার জন্য এই গুলিগুলা ছোড়া হয়, যা বর্তমানে যিনি পুলিশ সুপার থাকেন ওনার মাধ্যমে এই গুলিগুলা ফোটানো হয়। দর্শক আসসালামু আলাইকুম, আমার পেছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। আপনারা সবাই হয়তো যখন এই ঈদ আসে, ঈদের নামাজ আদায় করা হয়, তখন এই জায়গাটার বেশ প্রচার প্রচারণা আপনারা দেখতে পান। তো আজকে আমি কিশোরগঞ্জ যেহেতু এসেছি, সুতরাং আমি চাচ্ছি যে এই জায়গাটা ভিডিও করে নিয়ে যাই। আমার সাথে আসলে যেহেতু এখানে আমার জন্ম না বা এখানের ডিটেলস আমি জানি না, সেহেতু আমার সাথে সোহেল ভাই আছেন, আমাদের সাংবাদিক সোহেল ভাই। তো সোহেল ভাইয়ের কাছ থেকে আসলে আমরা এখানকার ডিটেলস যতটুকু পারি জানার চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে, যে মাঠকে ঘিরে মানুষের মধ্যে এই ঈদ আসলে যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয় তা পরবর্তীতে কিছুটা কমে যায়। তার কারণ এ মাঠে অনেকেই নামাজ পড়ার পর এবং ঈদের যে মিটিং হয়ে থাকে সেই মিটিং হওয়ার পরে এই মাঠ নিয়ে আর তেমন একটা ভাবা হয় না। এই মাঠের যে ঐতিহ্য রয়েছে, এবছর আমাদের যে ঈদুল আজহার যে জামাত হয়েছে সেটি 195তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যের দিক থেকে এই মাঠটি অনেক এগিয়ে রয়েছে, কিন্তু এই মাঠের যে সংস্কার করা দরকার, এই মাঠের যে পরিধি বাড়ানো দরকার তা এখনও চোখে পড়ার মতো নয়, যে কারণে মুসল্লিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও কিছুটা পিছু টান দিয়েছে। আমি এই মাঠের যে ঐতিহ্য রয়েছে, এই মাঠে 1850 সাল থেকে এই মাঠে নামাজ শুরু হয়েছিল, বড় জামাত অনুষ্ঠিত হওয়ার কারণে এই মাঠ 195তম জামাত অনুষ্ঠিত হয়েছে, বড় জামাত অনুষ্ঠিত হওয়ার কারণে এ মাঠে একসাথে 16 লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এ মাঠের নাম হয় শোলাকিয়া। এ মাঠে নামাজ পড়িয়েছেন মৌলানা সৈয়দ আহমদ সাহেব, নামাজ পড়িয়েছেন আবুল কায়ের মোহাম্মদ নুরুল্লাহ ট্রিপল টাইটেল, এবং এরই ধারাবাহিকতায় নামাজ পড়িয়েছেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বর্তমানে এখানে ইমামতি করেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব, এবছর নামাজ পড়িয়েছেন হিফজুর রহমান খান, যিনি মারকাজ মসজিদের ইমাম হিসাবে রয়েছেন। এ মাঠটি এখন পরিধি বাড়ানো সময়ের দাবি। এ মাঠের পরিধি বাড়ানোর ক্ষেত্রে এই এলাকাবাসী এবং কিশোরগঞ্জবাসীর যে দাবি রয়েছে সেই দাবিটি হচ্ছে, পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি গরুর হাট, যে গরুর হাটটি মাঠের সাথে নিয়ে মাঠটিকে বড় করা যেতে পারে, এটা এলাকাবাসী এবং কিশোরগঞ্জবাসীর দাবি। এটা দাবি করাটাও খুব স্বাভাবিক, কারণ এই মাঠ, এই শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জকে সারা বিশ্বব্যাপী পরিচিতি হিসেবে তুলে ধরেছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাঠ বাড়ানো এবং এই মাঠের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কাজ করি। সোহেল ভাই, আপনি এই ময়দানে কতবার নামাজ পড়েছেন, মনে আছে কি আপনার? আসলে এই মাঠে আমি ছোটবেলা থেকেই নামাজ পড়তেছি, আব্বার সাথেও এসেছি, এখনও পড়তেছি, কিন্তু কতবার সেটা বলতে পারবো না। তবে এই মাঠের একটি রেওয়াজ আছে, যে যেটা জনশ্রুতি বলা চলে, যে এই মাঠে পরপর 3 বার নামাজ আদায় করলে একটি হজের সওয়াব পাওয়া যায়, এই কারণেই মানুষ প্রতিবারই এখানে নামাজ পড়তে আসে। দর্শক আপনারা দেখলেন আমাদের সেই জনপ্রিয় শোলাকিয়া ঈদগাহ ময়দান। আসলে এই গাছটা সম্পর্কে, গাছটা অনেক বড় একটা গাছ দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও দেখেন নিশ্চয়ই, বিশাল গাছ। এই গাছটি আসলে মানুষকে যে ঈদের নামাজে প্রচণ্ড রৌদ্র থাকে, আর আমাদের এই মাঠের যে ঐতিহ্য বলতে পারেন বা রেওয়াজ বলতে পারেন, যে এই মাঠে নামাজ পড়ার সময় কোনো ত্রিপাল ব্যবহার করা হয় না, কিংবা বৃষ্টির দিনও সেই খোলা মাটি থাকে, এই গাছটি মানুষকে ছায়া দিয়ে থাকে, যেটি আপনার এই মাঠে যারা দূর দূরান্ত থেকে আসেন, এই মাঠে অনেকেই চলে আসেন, 3 দিন আগে এই মাঠে নামাজ পড়ার জন্য চলে আসেন, তারা ওই মসজিদের মিম্বরে স্থান নেন, আর যারা জায়গা পান না তারা এই গাছতলায় অবস্থান নেন। এই মাঠটি আসলে মানুষকে ছায়া দিয়ে থাকে এবং প্রায় কয়েকশো বছরের ঐতিহ্য এই গাছটি এখন পর্যন্ত সেভাবেই রয়েছে। দর্শক আপনারা জানেন যে এখানটায় অনেক মানুষ আসেন নামাজ পড়তে, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। তো আপনারাও যদি নিয়ত করেন যে একবার এখানে নামাজ পড়বেন, অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য।
শর্টগানের গুলি দিয়ে মানুষ তখন বুঝতে পারে যে এখনই নামাজ শুরু হচ্ছে এবং যার যার কাতারে দাঁড়িয়ে যান। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের রেওয়াজ। এই রেওয়াজটি আর আমার জানা মতে সারা বিশ্বের কোথাও নেই। এভাবেই আমাদের রেওয়াজগুলো চলে আসছে। কয়টা গুলি ফুটায়? এটা তিনটা দুইটা একটা, তিনটা দুইটা একটা। কত মিনিট পর পর আবার যদি বলতেন তো চলবে? পাঁচ মিনিট সময় থাকতে তিনটি গুলি ফোটানো হয় এবং দুই মিনিট সময় থাকতে দুইটি এবং এক মিনিট সময় একটি গুলি ছোড়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।